হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি অ্যান্ডার বাংলা কিচেন আজকে আমি বানাবো খুবই ইউনিক আর খুবই ডেলিশিয়াস একটা আলুর তরকারি এটা একান্তই আমার রেসিপি আমার মনে হয় না এই রেসিপিটা আপনি অন্য কোথাও পাবেন তবে চলুন দেরি না করে ফটাফট রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমি ছটা আলু নিয়েছি আর খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আলুকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার দরকার ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে অতটা টাইম ছিল না ঠান্ডা করে নেওয়ার জন্য তাই হাত দিয়ে ভেঙে নেওয়াটা সম্ভব হচ্ছে না বলে আমি এখন চাকুর সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নেব বেশি ছোট করব না নর্মালি আমরা যেমন আলুর তরকারি করে থাকি ওরকমই সাইজ করে আমি কেটে নেব আপনার হাতে সময় থাকলে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন তারপরে হাত দিয়ে ভেঙে নিতে পারেন দেখুন আমার সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো আর যাবো কড়াইয়ের দিকে আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি হিট অলরেডি অন করা আছে এবার আমরা তেল দিয়ে দেবো আমি এটা রিফাইন্ড সয়াবিন তেল ব্যবহার করছি আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন তেলকে হালকা গরম হতে দেব তেল হালকা গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো এক পিঞ্চ হিং হিংয়ের সাথে সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা আমার তেজপাতাগুলো খুব ছোট ছোট আপনারটা যদি বড় হয় তাহলে একটা তেজপাতা দিলেও চলবে এবার আমরা অ্যাড করবো হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরেগুলোকে হালকা ভেজে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন মতো সর্ষে আপনি দেখতে পাচ্ছেন জিরার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এক টি স্পুন সর্ষে দিয়ে দেব। সর্ষেও খুব ভালো করে ফুটে উঠেছে ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে আমরা পেঁয়াজ অ্যাড করব আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথেই আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দেব কারণ পেঁয়াজের সাথে লবণ অ্যাড করলে পেঁয়াজ জলদি নিজের জল ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায় এ কারণে আমি এখানেই স্বাদ অনুসার লবণ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আমি জিরে সর্ষের সাথে লাল লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই আমি এখানে দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম আপনি শুরুতেই দিয়ে নেবেন জিরে সর্ষের সাথে পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমরা এক টেবিল স্পুন কুটে রাখা রসুন দিয়ে দেব। আপনি এখানে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি আমার কাছে তাজা আদা নেই তাই আমি এখানে শুধুমাত্র রসুন কুটে দিয়ে দিলাম আর পরে আমি আদার পাউডার ইউজ করব। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমরা এতে টমেটো অ্যাড করব আপনি দেখতে পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজ টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নেব আর টমেটো দেওয়ার পরে আমরা শুকনো মশলা অ্যাড করব এটা হাফ টিস্পুনের থেকে একটু কম আদা পাউডার এক স্পুন ধনে পাউডার হাফ স্পুন হালদি পাউডার আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো এর সাথে সাথে আমি অ্যাড করছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচটাকে হালকা ভেজে নিয়ে মিক্সিতে কুটে নিয়েছি মানে পাউডার বানিয়ে নিয়েছি আর আমার এই রেসিপির থেকে বিশেষ উপকরণ এটাই কালো গোলমরিচ এটার থেকেই আমার রেসিপির থেকে যে স্পেশাল যে স্বাদটা আসে যে ফ্লেভারটা আসে সেটাই কালো গোলমরিচ থেকেই আসে শুকনো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম আর পানির সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত টমেটো খুব ভালোভাবে সফট হয়ে না যায় আর মশলার থেকে তেল আলাদা হয়ে না যায় আপনি দেখতে পাচ্ছেন কি মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে আর টমেটোও খুব ভালো করে সফট হয়ে গেছে এখন আমরা এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আর কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার আমরা ভালো করে মিশিয়ে নেব খুব বেশি মিক্স করার দরকার নেই কারণ আলু আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা আছে আর খুব বেশি মিক্স করতে গেলে এটা বেশি ম্যাশ হতে পারে এই কারণে আমরা আলুকে খুব বেশি মিক্স করব না হালকা করে মিক্স করে এখানে আমরা পানি অ্যাড করে দেব মিন জল অ্যাড করে দেব জল নিজের পছন্দ মতো অ্যাড করবেন যেরকম আপনারা গ্রেভি কনসিস্টেন্সি চান সেরকমই সেই হিসাবে পানি অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো অ্যাড করে দিলাম আর পানিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বলক আসতে দেব একটু যখন বলক এসে যাবে তখন আমরা এখানে বাদামের গুঁড়ো মানে ভেজে রাখা বাদামের গুঁড়ো অ্যাড করব। আপনার কাছে যদি এই পাউডারটা আগে থেকে বানানো না থাকে তাহলে কিছু চিনাবাদাম নিয়ে তাকে ভেজে নেবেন ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই আপনার হয়ে যাবে খুব বেশি মিহি পাউডার করতে যাবেন না সেটা ভালো লাগে না একটু মোটা টাইপের পাউডার করে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো অ্যাড করছি চার পাঁচ চামচ অ্যাড করব আপনি আপনার পছন্দ মতো অ্যাড করুন আর যদি আপনার কাছে এটা অ্যাভেলেবেল না থাকে আর যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে চাইলে আপনি স্কিপও করতে পারেন আমি লবণ চেক করেছিলাম কিছু কম মনে হয়েছে এই কারণে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি আর জল অ্যাড করার পরে কুক করতে করতে আমাদের চার পাঁচ মিনিট টাইম লাগবে চার পাঁচ মিনিটে বেশি একেবারেই দরকার নেই আর এটা হচ্ছে আমার কসুরি মেথি এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আর একটুখানি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি টি স্পুন হাতে নিয়ে নিয়েছি আর হাতের তালুতে ঘষে এটা আমরা অ্যাড করে দেব আর একটা জিনিস দরকার ছিল যেটা ফ্রেশ ধনেপাতার দরকার ছিল কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমার কাছে ফ্রেশ ধনেপাতা নেই তাই আমি অ্যাড করতে পারছি না আপনার কাছে থাকলে অবশ্যই অ্যাড করে দেবেন আর সবজিতে আমি যে টমেটোটা অ্যাড করেছি সেটা একটু টক টাইপের টমেটো ছিল আর সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এক টি স্পুন চিনি নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চিনিটা আর যদি আপনার টমেটোটা টক না হয় তাহলে আপনি এক টি স্পুন লেবুর রস ইউজ করতে পারেন আর তাকে ব্যালেন্স করার জন্য এক টি স্পুন চিনি ইউজ করতে পারেন আর যদি আপনার ঘরে কারোর ডায়াবেটিস থাকে অথবা আপনার পছন্দ না হয় সবজিতে চিনি দেওয়া তাহলে আপনি এই স্টেপটা স্কিপ করতে পারেন আর এখন আমাদের সবজি সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করব আর সবজিটাকে সার্ভ করে নেবো গরম গরম বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কি আমি কত সহজ প্রসেসে কত ইউনিক আর কত ডিলিশিয়াস রেসিপিটা বানিয়ে ফেলেছি আপনিও একবার এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখুন আর ট্রাই করলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আমার খুব ভালো লাগবে আর আশা করি রেসিপিটা আপনার এবং আপনার ঘরের অন্য সবার খুবই পছন্দ হবে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খেতে থাকবেন বাই বাই